একবার সকালে ট্রেনে উনি এসেছিলেন, আমাদের সদ্যে বিষ্ণুকান্ত শাস্ত্রী রিসিভ করতে গেছিলেন। নর্মালি তো ওনার বেরিবাল হাউসেরই গাড়ি যেত, জানি না ওই সময় দিন কেন যায়নি, তো আমি আমার গাড়ি নিয়ে স্টেশনে গেছিলেন। আমাদের মনে আছে খুব দূর যদি উনি বোধহয় টাটা থেকে এসেছিলেন সকালে, তো পোস্তা থেকে ওই সময় তো পোস্তা খুব জ্যাম থাকতো, তো হাওড়া স্টেশন থেকে আমরা ওই পোস্তা দিয়ে মালাপাড়া দিয়ে রাম মন্দির ওনাকে ছাড়তে যাব, তো বাস ওভারটেক করে জ্যামে ফেঁসে গেছে। তো বিষ্ণুকান্ত শাস্ত্রী বলেছে বাসওয়ালাকে কি একটু সাইড করে নাও, ও অটল বিহারী বাজপেয়ী আছে গাড়িতে। তো বাসওয়ালা ড্রাইভার যেরকম দিবে বলে কে অটল বিহারী বাজপেয়ী, তো অটল বিহারী বাজপেয়ী বের গাড়ি থেকে মুখ বের করবে, আমি অটল বিহারী বাজপেয়ী, একটু যদি তুমি সাইড করো। তখন বাস থেকে লোকেরা হাত নাড়াতে শুরু করলো, তো উনি হাসতে হাসতে বললো বলে দেখো এখনও বাসওয়ালাও লোকেরা আমাকে এখন চিনতে শুরু করে দিয়েছে। পাওয়া মানে আমাকে বলেছিলেন একবার কোথাও জামে ফেঁসে গেছিলো, তো গাড়ি দাঁড়িয়েছিল, তো উনি গাড়ি থেকে নেবে গেল, বলে রিক্সা করে চলো মিটিং স্পটে, রিক্সা করে উনি বেরিয়ে গেছে। হরিয়ানা ভবনে মিটিং ছিল, তো সন্ধ্যের দিকে আমরা সব বাইরেও দাঁড়িয়েছিলেন, তো সন্ধ্যেবেলা নেবে হরিয়ানা ভবনের চৌকে বাবা ছিল, তো দেখে বললো কি আরে এই সব খাওয়াবে কি কিছু স্পেশালও কিছু আছে, তো বাবা ওনাকে বললেন এখানে কাছেই নিরঞ্জনাগার বলে একটা রেস্টুরেন্ট আছে লিবার্টি সিনেমার গায়ে, বললো ওর ফিশ ফ্রাইটা খুব ভালো, বলো তাহলে ভালো আছে তো খাওয়াও আনাও। তো বাবা আমাকে ডেকে বললো গিয়ে ফিশ ফ্রাই নিয়ে এসো, তো আমরা গিয়ে এনেছিলাম, তো ওই ওখানে ছোট্ট একটা অফিস আছে নিচে, ওখানে বসে উনি ওই ফিশ ফ্রাইটা খেলেন, মাছ এমনি উনি খুব ভালোবাসতেন। আমাদের পলিটিক্যাল গার্জেনই এখন নেই, কেন আমরা যে বিজেপি সময়ে যখন যখন মানে অটলজি আডবাণীজি যোশীজির মতন লিডার, মানে এরা তো আমাদের পলিটিক্যাল গার্জেন ছিলেন, প্রয়োজন হলে ডেকে বকতো, প্রয়োজন হলে বোঝাতো, তো আমরা তো এখন মানে এটাই ভাবি কি আর গার্জেন নেই, আমরা মানে অনাথ।